এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উছেরিয়াস ব্লগস, আনাদার নিউ এক্সাইটিং ট্রাভেল ব্লগ। আর আজ তোমাদের নিয়ে যাব মন্দারমণির একটি সুন্দর বিচ ভিউ রিসর্টে, যেখানে তোমরা এনজয় করতে পারবে সুইমিং পুল, ঘর থেকেই পাবে এত সুন্দর একটি বিচ ভিউ, এবং রিসর্টের ব্যালকানিতে দাঁড়ালেই পাবে খুব সুন্দর সমুদ্রের ঢেউয়ের ছোঁয়া। তো চলো দেরি না করে তোমাদের বলে দিই এটি কোন রিসর্ট। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রিসর্টের নাম মন্দারমণি কিস অফ সি। তো চলো চলে যাই রিসর্টের ভেতরে, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফুল রুম ট্যুর, যেখানে আমি তোমাদেরকে বলবো রুমে কী কী ফেসিলিটিস ছিল, রুম থেকে সি ভিউ কেমন পাওয়া যায়, রুম রেন্ট কেমন ছিল, সি ভিউ এবং সাইড ভিউ এর ডিফারেন্স কী এবং সেটার কত প্রাইসিং আছে, এবং এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের শেয়ার করব রুমে রেস্টুরেন্টের ফেসিলিটি কেমন, অর্থাৎ খাওয়ার ফেসিলিটিস কেমন, অল ডিটেলস। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। আমরা মন্দারমণি পৌঁছেছিলাম প্রায় 1:30 নাগাদ, এবং পৌঁছেই প্রথমে সুইমিং পুলে চলে গিয়েছিলাম, কারণ সুইমিং পুলের টাইমিং ছিল 2:00 পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ ধরে জলে খুব এনজয় করলাম, আর সত্যি বলবো কি সবচেয়ে জিন্দাবাদ, মানে যা টাইম ছিল 2:00, এখন বাজে 2:45, তা এতক্ষণ টাইম দিয়েছে সবাই রিকোয়েস্ট করেছে বলে। সত্যি রিসর্টে এসে স্টাফদের এত সুন্দর বিহেভিয়ার পাবো আশা করিনি, মন সত্যি খুব ভালো হয়ে গিয়েছিলো। আর সুইমিং পুলে আসার আগে আমরা লাঞ্চ অর্ডার করে এসেছিলাম এবং ওদের এক্স্যাক্ট টাইম দিয়ে এসেছিলাম, তো সেই সময় আমাদের লাঞ্চ উপস্থিত। স্নান সেরে বসে গেলাম সুন্দর খাওয়ার খাওয়ার জন্য, আর সামনে ভিউ সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাওয়ার অর্ডার করেছিলাম। মাছের মধ্যে আপনি কাতলা, পমফ্রেট, প্রন বা ক্র্যাব নিতে পারেন। আচ্ছা, তার সঙ্গে আপনি ভেটকিও নিতে পারেন বা পাবদাও নিতে পারেন। আচ্ছা, তোমার কাছে মেনুটা থাকলে একটু দেখাও তো। আর চিকেন, চিকেন আর মাছ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মেনু আছে তোমাদের, তো মেনুটা একটু দেখাও। যে রুহি কারি 110 টাকা, পমফ্রেট 225 টাকা, ভেটকি 250 টাকা, প্রন কারি 300 টাকা। আচ্ছা, আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে তৈরি করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস। এরপর আমরা কি অর্ডার করলাম আর কি খাওয়ার আসলো তোমাদেরকে ভালো করে সাজিয়ে তারপর দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম যে সাজানোর পর দেখাবো, দেখো এখানে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পরপর তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পুরোটা একবার দেখিয়ে দিলাম আগে, পরপর একে করে দেখিয়ে দিই। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পমফ্রেট মাছের ঝোল, ঝোল নয় কষা, স্যালাড, চাটনি মানে আমের চাটনি, পাঁপড়, এটা হলো আজকে আমাদের লাঞ্চ। ভিউ হলো এটা, তো চলো খাওয়াটা ভালো করে খেয়ে নিই। তাড়াতাড়ি লাঞ্চ সেরে সমুদ্রের ভিউ দেখতে দেখতে কখন যে আমাদের চোখ লেগে গিয়েছিলো বুঝতেই পারিনি, ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদেরকে পুরো রিসর্টটা দেখানোর জন্য। আমাদের রিসর্ট দেখতেই পাচ্ছ বাঁদিকে খুব সুন্দরভাবে সাজানো, এবং ডান দিকে সবাই পার্কিং করেছে বাইক অ্যান্ড কার পার্কিং। এটা রিসেপশন, আর স্ট্রেট হেঁটে যাও তাহলে এখান দিয়ে ঢোকা সিস্টেম, যেখান দিয়ে তোমাদের ওপরে যেতে হবে, এত টপ দিয়ে আছে। বাট এদিকেগুলোতে ভিউ নেই কোনো সমুদ্রের, এইদিকেরগুলোতে সব সমুদ্রের ভিউ আছে। তো চলো এগিয়ে যাই। দেখতেই পাচ্ছ এখানে রাইট সাইডে সব কার পার্ক করে রাখা আছে, শুধু রাইট সাইডেই নয় লেফট সাইডেও কার পার্কিং আছে, এখানে পুরোটাই কার পার্কিংয়ের জায়গা আছে। এবং এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছি ওপরের ওই দুটো রুম আমাদের নেওয়া, আর তার উপরে ছাদ এবং নিচে দুটো রুম, এগুলো সব সি ভিউ পাওয়া যায়। আর এইদিকের যে রুমগুলো আছে সেগুলো ব্যালকানিতে আসলে পরে সি ভিউ পাওয়া যায়। এবং একদম ওইদিকে যে রুম আছে আর ওপরে রুম আছে মানে তিনটে সাইডে, সেগুলোতে ভালো ভিউ পাওয়া যায়। জুম করে দেখাচ্ছি এই তিনটে, এটা এটা এবং তার উপরেটা, একজন দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে আছে একজন, ওটা সব থেকে ভালো রুম, এবং ওটার প্রাইস 7000 কি 8000 এরকম কিছু। আমি তোমাকে ভালো করে ক্লিয়ারলি শুনে বলবো, ওটার ভিউ খুবই সুন্দর এবং তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে, পুরো ব্যালকানি দিয়ে দারুণ সুন্দর ভিউ। এবার চলে আসলাম গার্ডেন এরিয়াতে, এখানে বাচ্চারা খেলতে পারবে, এবং এখানে দোলনা আছে বাচ্চাদের এবং বড়োদের সবারই বসার জন্য আছে, মানে আমাদেরকেও কেউ কিছু বলবে না বসলে। দেখতেই পাচ্ছি এখানে দোলনা আছে,
ভালো করে পরে উঠবো ধরল না, এখন আগে যাই ভিউটা দেখাই। আর সামনে এদিকে যদি যাও, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, এখান দিয়ে গেলে পরে সুইমিং পুলে যাওয়া যাবে। দেখো সুইমিং পুলে যাচ্ছি, এখন ক্লোজড আছে লেখা আছে, সুইমিং পুল ক্লোজড। সুইমিং পুলে আমার খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই যে তোমাদেরকে বলেছিলাম MKS মানে কি সবসি। তো দেখতে পাচ্ছ এটা ব্যালকানি, এই যে এটার জানলা দিয়েও দেখা যাবে প্লাস ব্যালকানি দিয়েও দেখা যাবে। আর উপরেটা দেখো পুরোটাই, একটু ভালো করে পেছন দিকে দেখাচ্ছি, পুরোটাই ওটা হচ্ছে দেখার অপশান আছে, প্রচুর লোক বিচে আছে এখন। আগে কতটা অব্দি যাওয়ার অপশন ছিল, বাট এখন পাথর অব্দি চলে এসছে, যাওয়ার কোনো অপশন নেই এখন। স্পিড বোট হচ্ছে ওখানে, দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এখান থেকে একটা গেট আছে যেখান দিয়ে নামলে পরেই বিচ, এই যে নামলাম এইটুকুনি যেতে হবে। দেখো এইটুকু গেলে পরেই বিচ, এই যে আমাদের রিসর্টটা যেখানে দাঁড়িয়েছিলাম। সত্যি এই রিসর্টের ভিউটা একদমই অন্যরকম সুন্দর, একদম মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে এনে রিসর্টটি তৈরি করা হয়েছে। একমাত্র এই রিসর্টটি আমি এমন দেখলাম যেটি এত কাছে তৈরি করা হয়েছে, এবং এর পাশের রিসর্টটা, তবে আমি বলবো এটার ভিউ বেশি সুন্দর, কারণ এটার একদম সুইমিং পুলের পাশেই এই সমুদ্র, যার কারণে সুইমিং পুলে থাকাকালীনও মনে হয় যেন তুমি বিচে আছো। তো চলো তোমাদেরকে এবার ভালো করে রুমটা দেখিয়ে দিচ্ছি। সকালে অলরেডি দেখিয়েছিলাম, বাট এখন আমি এক্সপ্লেন করে দেখাবো। প্রথমেই ডোরটা ক্লোজ করে নিচ্ছি, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা, সেটা তোমাদেরকে বলে দিই, তোমরা সবাই জানো প্রায় যে তোমরা যখন বেরোবে এটাকে খুলে নিয়ে চাবি লাগিয়ে লক করে বেরোবে। এটা কেন? বিকজ যদি কোনো জায়গায় ভুল করে তোমরা কোনো লাইট বা ফ্যান অফ করতে ভুলে যাও, তখন কি হবে, এটা অফ করে দেবে পুরো ইলেকট্রিসিটিটা, তাহলে ইলেকট্রিসিটি সেভ হবে, এটা অনেকেই তোমরা জানো। তারপর দরজা বন্ধ করলেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি রুম সার্ভিস ক্লোজ টাইম 11টা, মানে তোমার ধরো কোনো জল দরকার বা কিছু খাওয়ার দরকার বা কিছু এনিথিং যদি কোনো রুম সার্ভিসের দরকার হয় সেটা 11টার সময় ক্লোজ হয়ে যায়, তারপর তোমার রুম সার্ভিস অ্যালাউ হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো রেস্টুরেন্ট ক্লোজ 10:30। তোমাদের মনে করো কোথাও ঘুরতে গেছো, ওখান থেকে দীঘা বা মন্দারমণি থেকে অন্য কোনো জায়গায় ঘুরতে গেছো বা কোনো প্ল্যান করছো কিছু, কিন্তু তোমাদেরকে 10:30 মধ্যে ব্যাক করতে হবে, এটা রুলস এর মধ্যে পড়ে, কারণ 10:30 ব্যাক না করলে মেইন গেট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তোমাদের অ্যালাউ করা হবে না। তো এই দুটো স্ট্রিক্ট রুলস। চলো তোমাদেরকে এবার রুমটাকে দেখিয়ে দিই। রুমে রয়েছে একটা ডাবল বেড, তো এখানে দেখতেই পাচ্ছি ডাবল বেডটা রয়েছে, যেখানে অলরেডি যেমন নর্মাল বেডে থাকে দুটো পিলো রয়েছে, দুটো কুশন রয়েছে, এবং সব থেকে কিউ জিনিস যেটা আমার লেগেছে সেটা হলো একটা পাশ বালিশ। সব জায়গায় ইউজুয়ালি পাশ বালিশ থাকে না বলে আমি জানি, বাট এখানে রয়েছে। এরপর রয়েছে এখানে একটা বেডসাইড টেবিল, এর ওখানে একটা বেডসাইড টেবিল, দুধারে দুটো বেডসাইড টেবিল রয়েছে। এখানে একটা ফোন রয়েছে যেটা থেকে তোমরা রুম সার্ভিসের জন্য কল করতে পারবে, 9 ডায়াল নাম্বার যদি ডায়াল করো তোমরা, তাহলে এখান থেকে তোমরা জল লাগুক খাওয়ার লাগুক বা ইভেন তোমাদের লাঞ্চ ডিনার যাই অর্ডার করতেও তোমরা এখান থেকে ফোন করে অ্যাভেল করতে পারবে। এখানে রয়েছে এসি, এসি রিমোট, তো ডেফিনেটলি এসি তো এখানে দরকার হবে বিকজ ভীষণ গরম, সো তোমরা এখানে এসিটাকে অ্যাভেল করতে পারো, আদারওয়াইজ তোমাদের জন্য ফ্যান অপশন রয়েছে। তো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই সোফা, যেখানে অবশ্যই তোমরা চিল করবে খাওয়া দাওয়া করবে, তো তার জন্য এখানে তোমাদের লাঞ্চ ডিনার সবকিছু চা খাও যাই করো এখানে বসে তোমরা করতে পারবে, আদারওয়াইজ রিল্যাক্স করতে পারবে। তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই কভার, এটা ভালো বড় কভার রয়েছে যেখানে অনেক স্টাফ তোমরা রাখতে পারবে। তো তারপর সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, তোমরা যা যা খাবার বানাতে চাইছো, মানে মনে করো চা বানাতে চাইছো, গরম জল, হরলিক্স বাচ্চাদের জন্য বা কিছু বানাতে চাইছো, তোমরা বানিয়ে নিতে পারবে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে।
এবং সাথে ওরা দিয়েছেন দুটো জলের বোতল, যেটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, দুটো গ্লাস, দুটো কাপ, এবং এখানে রয়েছে দুটো তাজমহলের টি ব্যাগ, দুটো সুগার অ্যান্ড দুটো গুঁড়ো দুধের প্যাকেট। তারপর এখানে রয়েছে একটা চেয়ার, এরপর রয়েছে এখানে একটা টিভি, যেটা আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, দেখা দেখতেই পাচ্ছ, সেই সকাল থেকে দিচ্ছি আমি টিভি। টিভি রয়েছে আর এখানে একটা কিউট 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 জিনিস রয়েছে, সেটা একটা মিনি ফ্রিজ, দেখতেই পাচ্ছ। এখানে মনে করো তোমরা লাঞ্চে কিছু অর্ডার করেছো যেটা তোমাদের শেষ হয়নি, অথবা গরম জল, অবভিয়াসলি বাইরে এখন গরম, টেম্পারেচার হাই, তো তোমাদের জল রাখতে চাইছো, কিছু খাওয়া রাখতে চাইছো, কোনো ড্রিঙ্কস রাখতে চাইছো, তোমরা রেডিমেডলি এখানে রাখতে পারো। হ্যালো এভরিওয়ান, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মিরর, একটা বড় সড়ো মিরর আছে। আর এখানে রয়েছে একটা ড্রয়ার, যেটা আমি খুব মেসি করে রেখেছি। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি ওটা কয়েলও দিয়েছে যদি তোমাদের মশা কামড়ায়, তো সেই কারণে। অ্যান্ড এখান থেকে তোমরা পেছনে বেডটাও দেখতে পাচ্ছ, সোফাও দেখতে পাচ্ছ, টি টেবিলও দেখতে পাচ্ছ, এসিও দেখতে পাচ্ছ, ফ্যানও দেখতে পাচ্ছ, বেডসাইড টেবিল সবই দেখতে পাচ্ছ, আমাকেও দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদেরকে বাথরুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। বাথরুমে আসলাম, দেখো এখানে বাথরুমটা যথেষ্ট বড় অ্যান্ড স্পেশিয়াস। অ্যান্ড এখানে রয়েছে একটা মিরর, হ্যালো, এখানে একটা লাইটও আছে মিররের সামনে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লাইট। তো তোমরা এখানেও মেকআপ করতে পারো, যদি দুটো তিনটা মেয়ে থাকো তাহলে আবার ওখানে একজন মিরর ইউজ করছে, এখানে একজন করতে পারবে। আর এখানে টাওয়েল দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে MKS, মানে কিস অফ সি। অ্যান্ড এখানে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, এবং এখানে তোমাদেরকে দেখিয়েছি, আমি আলাদা একটা সেপারেট ভিডিওতে দেখাবো, এখানে রয়েছে কোম, দুটো ব্রাশ, ছোট্ট একটা পেস্ট, শ্যাম্পু, সাবান আর অনেক কিছু, তোমাদেরকে শাওয়ার ক্যাপও রয়েছে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই রয়েছে একটি কোম, যেখানে মন্দারমণি কিস অফ সি লেখা আছে। এরপর রয়েছে একটি ডেন্টাল কিট, যার মধ্যে দুটো ব্রাশ আছে এবং একটা ছোট্ট পেস্ট আছে। এরপর রয়েছে একটা সোপ এবং দুটো শাওয়ার ক্যাপ, এবং তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট শ্যাম্পু। তো তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম, দেখে নাও। এখানে রয়েছে একটা গিজার শাওয়ার, মানে ওই জায়গাটা বাতের জন্য। এখানে রয়েছে দুটো টাওয়েল। তো চলো এবার এখান থেকে বেরোই, আর সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এটাই হলো সেই অ্যাট্রাকটিভ প্লেস, যেখান থেকে খুব সুন্দর বিচ ভিউ দেখা যায়। দিনের বেলা ভিউটা তো তোমাদের দেখিয়েছি, এবার দেখে নাও রাত্রেবেলার ভিউটা, কি অপূর্ব লাগছিল দেখতে, মানে দুরকমের সৌন্দর্য দুটো টাইমে। এখন চলে আসলাম ব্যালকানিতে, আর ব্যালকানিতে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আর ঘরে বসে থাকতে পারলাম না, চলে গেলাম তাড়াতাড়ি নিচে। এবার চলে এলাম ব্যালকানিতে, অ্যান্ড দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যান্ড এখানে অন্যান্য রিসর্ট, এটা আমাদের রিসর্ট নয়, তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোক এসছে, এই যে গাড়িটা আসছে এখন, এটাও পার্ক করছে, এটাও আমাদের রিসর্টে, এবার পরে যেটা দেখতে পাচ্ছ ওটা অন্য রিসর্ট। তো এখানে দেখো অনেকে দোলায় দোল খাচ্ছে, অ্যান্ড ওখানে সুইমিং পুলও অনেকে আছে, অ্যান্ড পিছনে তো সমুদ্রটা আই গেস ভালো করে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো অনেকটা বড় বারান্দা, অ্যান্ড এখানে বসার জন্য একটা চেয়ার রয়েছে, অ্যান্ড এখানে যেখানে তোমাদেরকে ভিউটা দেখালাম, এখানে বসতে পারো আরামসে। এরপর ঝটপট চলে আসলাম নিচে, এবং নিচে এসেই তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই রাত্রিবেলা ভিউটা কেমন লাগে রিসর্টের। প্রথমেই ঢোকার সময় তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিছু সতর্কবার্তা লেখা আছে, সেটা সুইমিং পুল এবং বিচের জন্য, এবং এখানে ঝড়ের কারণে MKS বা মন্দারমণি কিস অফ সি যে লেখাটা আছে ওই লাইটটা এখন নেই, বাট ওটা রিপেয়ার করা হবে বললো। তো এরপর চলে আসলাম, দেখো বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ কিস অফ সি রিসেপশন, এবং ডান দিকে সবই পার্কিং করে রেখেছে, বাইক এবং ফোর হুইলার সব কিছুই পার্কিং করা আছে। এবং দেখতে পাচ্ছ এখানে সামনে গেলে পুরোটাই পার্কিং এরিয়া, তো তোমাদের কোনো অসুবিধা হবে না কার পার্ক করতে, এবং সামনেও অনেক জায়গা আছে কার পার্ক করার জন্য, সো তোমাদের কোনো রকমই পার্কিংয়ের জন্য কোনো টেনশন করতে হবে না। তো এরপর চলো তোমরা দেখে নাও পুরো রিসর্টটা, দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো, এবং কি সুন্দর লাগছে দেখতে, সত্যি দিনের বেলা যেমন ভিউটা একটা অন্যরকম সুন্দর, সেরকম রাত্রিবেলায় ভিউটা অন্যরকম। এরপর একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছ যে মাঠটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাচ্চাদের খেলার জন্য, সেই মাঠটা, এবং সামনেই দেখতে পাচ্ছ দোলনা রাখা রয়েছে। সত্যি কথা বলতে দুপুর থেকে সত্যি অনেক লোভ সংবরণ করে রেখেছিলাম, বাট রাত্রে ভাবলাম যে না এবার দোলনাটা চড়িয়ে নেওয়া যাক, অনেক তো দিন হলো দোলনা চড়া হয়নি, বেশ অনেকক্ষণ ধরে আনন্দ করে দোলনা চললাম। এবং আরেকটা কথা কী জানো, ভেবেছিলাম যে রাত্রিবেলা সুইমিং পুলে নামবো না, বাট সেই লোভটাও আমি আর রাখতে পারলাম না, নেমেই পড়লাম সুইমিং পুলে। দাঁড়াও, ভাবলাম সুইমিং পুলে যাওয়ার আগে একবার এই হোটেলের কিছু লোকের সঙ্গে তোমাদের কথা বলে দিই, যারা কিছু ইনফরমেশন শেয়ার করবে বলেছিল।
তো ওদের সঙ্গে আগে কথা বলিয়ে দিই, তারপরে আমি সুইমিং পুলে যাই, কারণ ওখান থেকে রুমে যেতে হবে, তো তখন কথা বলা যাবে না, তারপর তো দেরি হয়ে যাবে। অলরেডি এখন 9:30 প্রায় বাজতে চললো, তো চলো গিয়ে রিসেপশন রুমে কথা বলে নিই ওদের সঙ্গে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে গেলাম রিসেপশন রুমে ওদের সঙ্গে কথা বলার জন্য এবং তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য। আমরা চলে এসেছি কিস অফ সি রিসেপশন, প্রথমে দাদাদের সঙ্গে কথা বলি। দাদার নাম তাপস, দাদা এখানে রিসেপশনিস্ট, তো দাদাই তোমাদেরকে এক্সপ্লেন করবে যাদের ইম্পর্টেন্ট পয়েন্টস আছে ইভেন্টের ব্যাপারে। আর এই রিসর্টটা যেহেতু খুবই ফেমাস রিসর্ট আর তোমরা অনেকেই জানো, তো ডেফিনেটলি আমার ভিডিওতেও তোমরা দেখেছো যে রুমগুলো থেকে শুরু করে সবই আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি। তো কিছু রুলস তোমরা শুনে নাও, বুকিং কীরকম হয়, কীভাবে তোমরা বুক করতে চাও, অনলাইন কি অফলাইন, অ্যান্ড এখানকার কিছু রুলস রেগুলেশনস যাতে তোমাদেরকে মোটামুটি তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে বুক করার জন্য শুনে নাও। প্রথমে তাদেরকে জিজ্ঞেস করবো যে এই যে কিস অফ সি এটা কবে এস্টাবলিশ হলো, মানে কবে থেকে এই রিসর্টটা রয়েছে। যে রুমটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছিলাম যে পুরোটা কাঁচ, ওটা 8,000 টাকা, ঠিক আছে। এবার বলে দেবো যে এখানে খাবার কিরকম অ্যাভেলেবল আছে। খাবার বলতে রুমের সাথে তো ব্রেকফাস্ট কাছে কমপ্লিমেন্টারি, আর মিনিমাম রেস্টুরেন্ট আছে, এখানে খাবার অর্ডার করলে পেয়ে যাবেন। যেরকম একটা আমাদের ওপেন রেস্টুরেন্ট নয়, তো উইন হাউস, তাই কী হয় পকেট থেকে অর্ডার নেওয়া হয়, মিনিমাম 15 অর্ডার নিয়ে যাবেন। তো এটা একটা একটু আমরা সময়ও নিয়ে নিই, প্লাস ফেসবুক আরেকটা কথা আমি শুনেছি যে এখানে কোনো খাবার আগে থেকে তৈরি করা থাকে না, তোমরা যেই খাবার চাইবে যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ওনারা বানিয়ে দেন, তাই তো? তো প্রাইসটা সেই হিসেবে যথেষ্ট রিজনেবল আমি বলবো। তোমরা মনে করতে পারো একটু হাই, বাট অলরেডি বানানো ফুড খাওয়ার থেকে একটা ফ্রেশ মেকিং ফুডের ডেফিনেটলি দাম একটু বেশি হবে। আচ্ছা, আর চেকিং টাইম, চেক আউট টাইম এন্ড ঢোকার রেস্ট্রিকশন কত অফ দি রেস্ট্রিকশন? তো আমাদের চেকিং টাইম হচ্ছে 12:30 দুপুর, আর চেক আউট টাইম হচ্ছে 10:30 সময়। এবার যেটা টাইমিংসগুলো বলে দিই, আমাদের রাত্রিতে মেন গেট 11টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, 11টা পর অ্যালাউড নেই, কোনো অ্যালাউ করা যায় না, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় তখনই ওপেন করা হয়। আচ্ছা, আর এমনি সুইমিং পুলের টাইমিংসগুলো হচ্ছে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, বিকেলে আবার 5:30 থেকে রাতে 10টা পর্যন্ত ওপেন থাকে সুইমিং পুল। আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়ার টাইম ছিল, আর সুইমিং কস্টিউম যদি কেউ না নেয় অ্যাভেলেবল আছে এখানে, তো আমাদের রেন্টে পাওয়া যায়, রেন্টে পাওয়া যায়। ওটা কিরকম চার্জ আছে? ওটা আপার লোয়ার মিলে 50 টাকা, আপার লোয়ার মিলে 50 টাকা। আরেকটা কথা আমি আই মাস্ট সে টু অল অফ ইউ কি দাদাদের বিহেভিয়ার ভীষণ ভালো। আমি অনেক রিসর্টে গেছি, ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, অ্যান্ড এটাও আমি এখানে অন্যদের কাছেও শুনছি, অন্যরাও যারা আমার সাথে গল্প করছে তারাও এই কথাটাই বলছে যে এখানে এরকম হচ্ছে কি 2 অব দি টাইম, বাট যদি আমরা একটুখানি এক্সট্রা টাইম চেয়েছি রিকোয়েস্ট করে, দাদারা কিন্তু কোনো খারাপ বিহেভিয়ার বা রাগ কিছু করে না, একদম ভালোভাবে ঠিক আছে আধা ঘন্টা টাইম আমাদেরকে দিয়েছে। এটা তোমরা অন্য কোনো রিসর্টে পাবে না, এবং যথেষ্ট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন এবং একদম ছিমছাম, অ্যান্ড বিহেভিয়ারও খুব ভালো। তো ডেফিনেটলি আমি তো সাজেস্ট করবো, তুমি কিছু বলতে চাও? আচ্ছা, বর্ষাকালের ব্যাপারটা তুমি কি বলছো সেটা আমি বলে দাও। বর্ষাকালে বলতে এবার আমাদের হোটেলটা হচ্ছে মানে একদম বিচেই বলতে, বিচের একদম মাঝখানে, নরমালি জোয়ারের সমুদ্র জন্য আমাদের ডেকেই বাড়ি হয়। তো হচ্ছে যে বর্ষাকালে হচ্ছে ওই ভরা কটা বা পূর্ণিমা থাকে, তো আর ওই সময় আবহাওয়াটা মানে বুঝতেই পারছেন বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, তো ওটা ঢেউটা প্রচণ্ড বড়, মানে অনেকটা বড় হয়ে আসে মানে ওটা। দাদাদের যাতে কাছে যদি কোনো ছোট ভিডিও থাকে, কোনো ক্লিপ থাকে, আমি তোমাদেরকে দেখাবো একদম ডেফিনেটলি। কি হয় এখানে, আমি তোমাদেরকে যেখান থেকে দেখালাম রিল মতো করা আছে সুইমিং পুলের পাশে, তুমি তো দেখতেই পেলে এখনই জল পুরো ওই অবধি চলে আসছে। বর্ষাকালে কি হয় পুরো আছাড় মারে ওই দেওয়ালটা, এত সুন্দর লাগে দেখতে। তো ডেফিনেটলি আমি বর্ষাকালে আসবো, সেটা ব্লগ তো করবোই, বাট আমি চাই তোমরা ডেফিনেটলি বর্ষাকাল হোক, এখন তো ভীষণ পরিমাণ রাশ চলছে,
বর্ষাকালেও চলবে। তো যারা যারা প্ল্যান করছে মন্দারমণি আসার, বুঝতে পারছো না কোন রিসর্টে যাবে, কোনো ভালো ভিডিও পাচ্ছ না, বুঝতে পারছো না কি করবে, ডেফিনেটলি চোখ বন্ধ করে কিস অফ সিতে চলে এসো, ডেফিনেটলি আসো। বলবো তোমরা 1%ও মনে করবে না যে আমরা ভুল কোনো ডিসিশন নিয়েছি, এভরি পয়েন্ট উইল বি ওয়ার্থ ইট। সো থ্যাংক ইউ সো মাচ তাদের টাইম দেওয়ার জন্য। তো চলো দেরি না করে এবার সুইমিং পুলে চলে যাই, না হলে বলে দাদারা সত্যি এবার বন্ধ করে দেবে। তো চলো যাই। তো চলো এবার তোমাদেরকে সুইমিং পুলটা ভালো করে দেখিয়ে দিই। এখানে কিছু কিছু রুলস আর রেগুলেশনস লেখা আছে, যেমন তোমাদেরকে শাওয়ার করে তবেই এখানে পুলে আসতে হবে, সুইমিং কস্টিউম পরতে হবে, এখানে কোনো রকমের পেটস অ্যালাউড নয়, এবং আরও যা যা নিয়ম সব কিছু লেখা আছে। আর এখন দেখুন লেখা আছে ওপেন। কী সুন্দর লাগছে লাইট জ্বালানোর পর সুইমিং পুলটাকে দেখতে, এবং একে একে সবাই নেমেছিলো সুইমিং পুলে, প্রচুর লোক নেমেছিলো। এবং এখানে দেখো দেখতে পাবে বিচের সাইডে ধারে যেখানে বসার জায়গা আছে, এখানে বসে সবাই এনজয় করছে, সবাই গল্প করছে, আড্ডা মারছে। এবং এখান থেকে তোমাদেরকে ভালো করে ভিউটা দেখাচ্ছে, দেখো সমুদ্র ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, রাত্রিবেলা অন্ধকারে এক অপূর্ব সুন্দর লাগছে সমুদ্রকে দেখতে। তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 9:30, আর দেরি না করে নেমে পড়ে সুইমিং পুলে, মাত্র আধা ঘন্টা বাকি। আর এবার তো আর মন্দারমণির বিচে স্নান করা হলো না, তাই সুইমিং পুলেই সেটা স্বাদ মিটিয়ে নিই। বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেটাই আর কি। তো আস্তে আস্তে নেমে পড়লাম সুইমিং পুলে, এবং এখানে নেমে 9:30টাতে যখন 10:30 বেজে গিয়েছিল বুঝতেই পারিনি। আর আবারও রিকোয়েস্ট করাতে ওরা টাইম দিয়েছিল কিছুক্ষণ, মানে সত্যি বলতে এত এনজয় করছিলাম সুইমিং পুলে, ফার্স্ট টাইম আমি সুইমিং পুলে এনজয় করলাম এত, সত্যি। ডেফিনেটলি কিস অফ সিতে আবার আসতে হবে বর্ষাকালে, কারণ সেই সময় তোমাদের ভিডিও স্টার্টিংয়ে দেখালাম যে কীরকম ভিউ থাকে। সেই সময় বর্ষাকালে যেহেতু একদমই মন্দারমণির বিচে নামা যাবে না, তাই সেই সময় এখানে সুইমিং পুলের ভিউটা হবে অন্যরকম সুন্দর, তখন ডেফিনেটলি এসে আরেকবার এনজয় করতে হবে। সুইমিং সেরে ঘরে এসে স্নান করার পর এত খিদে পেয়ে গিয়েছিল যে তোমাদের কি বলি, বাট নো টেনশন, কারণ খাওয়া ছিল রেডি। সুইমিং পুলে নামার আগেই ওদের খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম, আর এক্স্যাক্ট যে টাইম দিয়েছিলাম সেই টাইমে ঘরে এসে খাওয়ার রেডি। ডিনারে ছিল মিক্স ফ্রাইড রাইস, যার মধ্যে ছিল এগ, প্রন এবং চিকেন, এবং সাথে ছিল সেমি ড্রাই চিলি চিকেন। দারুণ ছিল টেস্ট, সত্যি বলতে এত ফ্রেশ এবং এত ভালো খেতে যে কি বলবো, একদম বাড়ির রান্না। খাওয়ার পর কিছুক্ষণ ব্যালকানি থেকে ভিউ দেখলাম, নিচে গিয়ে একটু নাইট ওয়াক করলাম, এবং তারপরে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে দেখা হচ্ছে, চলো গুড নাইট সবাইকে। কালকে দেখা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে, তোমাদেরকে ওখানে বলবো যে এখান থেকে কী কী ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেয় এবং সেগুলো খেতে কেমন। তো চলো আজকের মতো গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভীষণ টায়ার ছিলাম, তোমরা জানোই দুবার করে সুইমিং পুলে নেমেছি, দুবার বাড়িতে এসে স্নান করেছি, তার জন্য আবার এতক্ষণ 4.5 ঘন্টা মতো মানে জার্নি করে এসেছি। তো এতটাই টায়ার ছিলাম, মানে দারুণ লেভেলে ঘুম হয়েছে, শুয়েছি পড়েছি কোন দুনিয়ায় চলে গেছি। তারপর আজকে উঠতে উঠতে এখন 9:00 বেজে গেছে, ওখান থেকে ফোন করলো যে ম্যাডাম ব্রেকফাস্ট করতে আসুন, কারণ 8:00 থেকে 10:00 পর্যন্ত ব্রেকফাস্ট হয়। তো যাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আসি। আর অনেক লোকই দেখছি নেমে গেছে পুলে, বিচে সব জায়গাতেই লোকজন দেখতে পাচ্ছি। পুলে বেশ পুলে নামতে দেবে না, পুলের ধারে লোকজন আছে আর বিচে আছে। তো যাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টে কী কী আছে, কী কী খাওয়ার দেয় ওরা, এবং কীরকম তাদের টেস্ট সেগুলো তোমাদেরকে বলে দিই। আর তারপর দেখি একটু বিচে যাবো ডেফিনেটলি। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমি চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে, এবং এটা ব্রেকফাস্টের রুম, দেখতে পাচ্ছ এখন কেউ নেই কারণ ক্লিপটা পরে তুলেছি। ব্রেকফাস্টের টাইমিং সকাল 8:30 থেকে 10:00 পর্যন্ত। দেখো এখানে কী কী খাওয়ার রয়েছে, এখানে জুস শেষ হয়ে গেছে, বাট ভেতর থেকে ওরা আবার রিফিল করে দিয়েছিলো। ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, ওটস, পোহা, ম্যাগি, তারপর ব্রেড ছিল, লুচি ছিল, ছোলে ছিল, এবং আরও অনেক কিছু ছিল। তো ব্রেকফাস্টে আমার লুচি খুব একটা পছন্দ নয়, আমি নিয়েছি বাট আমি সেটা খাইনি, একজন বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। আমি নিয়েছিলাম ব্রেড, দুটো ব্রেড খেয়েছি, এবং সাথে খেয়েছি ডিম। এবং যেহেতু এখানে রিফিল করা হয়নি, তাই আমাকে ওরা ভেতর থেকে এনে দিয়েছিলো জুস, এবং সাথে ছিল ম্যাগি। মানে ম্যাগি যেহেতু এখানে শেষ হয়ে গিয়েছিলো, তো ওরা আবার পরে রিফিল করে দেয়, এবং আমি বলেছিলাম সুন্দর করে ম্যাগি বানিয়ে দিয়েছিলো। তো ব্রেকফাস্টে আমি সেটাই খেয়েছিলাম। আর সত্যি বলতে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম ঠিকই ব্রেড, বাট ব্রেডও আমি একটাই খেয়েছিলাম, আমি ম্যাগিটাই বেশি পছন্দ করছিলাম, ভালো বানিয়েছিল তো ম্যাগিটাই আমি খেয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খেলাম আর কেমন টেস্ট। বন্ধুরা চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে, এবং প্রথমেই খেয়ে নিচ্ছি জুস। আসলে সত্যি কথা বলতে এতটাই গরম ছিল সেদিন, ফিলস লাইক 41 ডিগ্রি ছিল সেদিন, তো এতটা গরম ছিল। এবং সত্যি কথা বলতে আগের দিনও খুব টায়ার ছিলাম, কারণ এতটা জার্নি হয়েছিল, প্রায় 5 ঘন্টা মতো জার্নি হয়েছিল, তো সেই কারণে খুব হাইড্রেশনের দরকার ছিল। জুসটা খেতে খুব ভালো লাগছিলো, এবং ব্রেডটা খেতে খুব একটা ভালো লাগছিলো না, হয়তো বা ড্রাই বলে হয়তো আমার তখন হাইড্রেশনটা বেশি দরকার ছিল, সেই কারণে ব্রেডটা খেতে ভালো লাগছিলো না, আমি একটু খেয়ে রেখে দিয়েছিলাম।
তো আমি ডিমটাই মেনলি খেলাম, সাথে ম্যাগিটা যেহেতু একটু মানে স্পাইসি করেছিল এবং অতটা ড্রাই ছিল না একটু, সেই কারণে আমার ভালো লাগছিল ম্যাগিটা খেতে, তাই আমি এগুলোই খেলাম। ব্রেড আর লুচিটা আমি খেতে পারিনি, তো টেস্ট খুবই ভালো ছিল এবং সত্যি কথা বলতে ভীষণ ফ্রেশ ছিল, কারণ তোমাদের বললাম নি, ম্যাগিটা শেষ হয়ে গিয়েছিলো, ওদেরকে বললাম, ওরা আমাকে আবার বানিয়ে দিল যেরকম বললাম সেরকমভাবে। ব্রেকফাস্ট সেরেই ঝটপট চলে গেলাম বিচে। সত্যি কথা বলতে হাওয়া হচ্ছিল ঠিকই, বাট টেম্পারেচার এতটাই বেশি ছিল, তোমাদের যেমন বললাম 41 ডিগ্রি, যে কি গরম লাগছিল তোমাদের কি বলবো। আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আই গেস তোমাদের হেল্প হয়েছে এবং তোমাদের মন্দারমণি রিসর্ট খুঁজতে আর কোনো সমস্যা হবে না। আর আমার আজকে ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে আমি তোমাদের শুধু রিসর্টের ট্যুর করালাম, যেখানে তোমাদেরকে আমি রুম ট্যুর করে দেখালাম এবং পুরো রিসর্টের সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করলাম। এরপরে আমার একটি সেপারেট ভিডিও আসবে, যে ভিডিওতে আমি ওয়ান নাইটের মন্দারমণি ট্রিপের সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমন কী করে তোমাদের আসতে হবে, কী করে কম খরচে তোমরা পুরো মন্দারমণি ট্রিপ করতে পারবে, বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ লো বাজেটের মন্দারমণি ট্রিপের A to Z ডিটেলস তোমাদের সঙ্গে সেই ভিডিওতে আমি শেয়ার করেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে সেই ভিডিওটি আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবং খুব সুন্দরভাবে মন্দারমণি ট্রিপ করে আসতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সেই ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।